আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের স্পটে কি দাঁতের ক্ষতি করে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতে যে স্পটগুলো ধরে থাকে এই স্পটগুলোয় দাঁতের কোনো ধরনের সমস্যা হয় কি না। ভিউয়ার্স, এই স্পটগুলো মূলত আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি সেই খাবারের খাদ্যকণা দাঁতের সঙ্গে লেগে থাকার কারণেই, আর তা যদি সঠিকভাবে পরিষ্কার না হয় সেক্ষেত্রে এ ধরনের স্পট তৈরি হয়। যদি সামান্য পরিমাণ স্পট থেকে থাকে সেক্ষেত্রে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না, বরং দাঁতের এনামেল ক্ষয় রোধে সাহায্য করে। এই দাঁতের স্পট দাঁতের ক্ষয়রোধ হতে কিন্তু সাহায্য করে, কিন্তু যদি স্পটের পরিমাণ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার সমস্যা রয়েছে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি স্পটের পরিমাণ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেই স্পটে খুব তাড়াতাড়ি কিন্তু খাদ্যকণা জমতে থাকে এবং ধীরে ধীরে স্পটের পরিমাণ অনেক বেশি বাড়তে থাকে এবং সেই স্পট থেকেই ক্যালকুলাসের তৈরি হয়, যেটি দাঁতের জন্য ক্ষতিকর। তো যদি সামান্য পরিমাণ স্পট দাঁতে লেগে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না, বরং সেটি দাঁতের জন্য ভালো। যদিও দেখতে খারাপ দেখা যায় কিন্তু তারপরও সেটি দাঁতের এনামেল ক্ষয় রোধ করে। তো ভিউয়ার্স, মূলত যদি অল্প পরিমাণ থাকে স্পট সেক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু অধিক স্পটে দাঁতের উপরে ক্যালকুলাস জমতে সাহায্য করে। তাই প্রতিনিয়ত খাবার পরে, সকালে এবং রাত্রে খাবার পরে দাঁত ব্রাশ করা উত্তম। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, স্পটে খুব একটা ক্ষতি করে না, কিন্তু যখন স্পটের পরে অনেক বেশি স্পট জমতে থাকে সেক্ষেত্রে দাঁতের উপরে ঠিক এমনভাবে তৈরি হয়, যেটি আপনার দাঁত এবং মাড়ির ক্ষয়ের কারণ হতে পারে। এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এটি খাবার জমেই এ ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে, আর এ ধরনের হয়ে গেলে তখন আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করে দাঁতগুলো পরিষ্কার করে নিতে হবে, তাহলে আপনি দাঁতের ক্ষয় থেকে মুক্তি পাবেন। ভিউয়ার্স, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তো এমন অবস্থায়ও যদি কোনো ক্যালকুলাস বা পাথর দাঁতে না থেকে থাকে, এ ধরনের স্পট অনেকেরই দাঁতের দেখা দেয়। তো এ ধরনের স্পট মূলত তেমন একটা ক্ষতি করে না, কিন্তু যদি কেউ চায় এ ধরনের স্পট তোলার জন্য, তাহলে কিন্তু তাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসনিক স্কেলার দ্বারা দাঁতগুলো ওয়াশ করতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে। কখনোই ঘরোয়াভাবে দাঁতের উপরে ঘষাঘষি করে এ ধরনের স্পট তোলার চেষ্টা করবেন না, এতে করে দাঁতের আরও বেশি ক্ষতি হতে পারে, দাঁতের এনামেল লস হতে পারে। এ ধরনের সমস্যায় অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি দাঁতগুলো ওয়াশ করাবেন। তো ভিউয়ার্স, যারা মূলত জানতে চেয়েছিলেন যে দাঁতের স্পটে দাঁতের কোনো ক্ষতি হয় কি না, তাদেরকেই বলছি যে দাঁতের স্পট যদি সামান্য পরিমাণ হয় বা এমন পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, আর যদি ক্যালকুলাস থেকে থাকে সেক্ষেত্রে দাঁতের ক্ষতি হতে পারে। এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলাকেই ক্যালকুলাস বলে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।